शर्मा को गिरफ्तार करने की मांग पर लेकर आज यहां पर विरोध प्रदर्शन किया जा रहा था। आप तस्वीरें देख सकते हैं कि बड़ी संख्या में यहां पर महिलाएं और जो जेंट्स यहां पर मौजूद है, और नुपुर शर्मा ने जिस तरह से पैगंबर मोहम्मद साहब पर अभद्र टिप्पणी की थी उसको लेकर यहाँ पर आज विरोध प्रदर्शन यहाँ पर किया जा रहा है और पुलिस हिरासत में ले रही है। और यहाँ पर जिस तरह से कार्यकर्ता सब है जो विरोध प्रदर्शन कर रहे हैं, पुलिस लगातार उन्हें हिरासत में ले रही है। ये तस्वीरें आप देख रहे हैं नुपुर शर्मा के खिलाफ किस तरह से मुस्लिम समाज में नाराजगी है, और यहाँ पर गधे पर जो है तस्वीर लगाकर नुपुर शर्मा की और उसे चप्पलों से पीटा जा रहा है। इसी तरह से तमाम जो है मुस्लिम महिलाएँ यहाँ पर विरोध प्रदर्शन कर रही है। हम आपको तस्वीरें दिखाएंगे यहाँ पर किस तरह से पुलिस का भारी बंदोबस्त यहाँ पर लगाया गया है और तमाम और भी कई लोगों को यहाँ पर गिरफ्तार है। हेलो एवरीवन, कैमन आसें? आई होप अपना सकले भलो आसें। फ्रेंड्स, हमार अपनार प्रिय नबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए जे महिला अपमानकर वक्तव्य पेश करें सबशेषे दुई सप्ताह पर तार बिरुद्धे मामला हयेछे। चलुन संबादटी पढ़े आसि, ताई आपनादेर सबकिछु क्लियर हये जाबे। नूपुर शर्मार बिरुद्धे मामला महानबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए अपमाननाकर वक्तव्य करार बीजेपी सामयिक बरखास्त नेत्री नूपुर शर्मार बिरुद्धे मामला हयेछे। बृहस्पतिवार एनटीवी अनलाइनेर प्रतिबेदने ए तथ्य जानानो हय। अपमाननाकर वक्तव्य करार प्राय दुई सप्ताह पर नूपुरेर बिरुद्धे मामला हलो। मामलार बादी पुलिस मामलाय बीजेपीर दिल्ली शाखा तत्कालीन गणमाध्यम प्रधान नवीन कुमार जिंदेलर नाम रयेछे, তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। টক শোতে নেতার কি বলবেন সে সীমারেখা ঠিক করে দিল বিজেপি। পুলিশের করা মামলায় এক সাংবাদিক, একাধিক সামাজিক মাধ্যম ব্যবহারকারী ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যদের নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছে পিস পার্টির প্রধান মুখপাত্র শাদাব চৌহান, সাংবাদিক সাবা নাকবি, হিন্দু মহাসভার অফিস কর্মী পূজা শকুন পান্ডে, রাজস্থানের মৌলানা মুফতি নাদিম আব্দুর রহমান, অনিল কুমার মিনা, গুলজার আনসারি। মামলায় ঘৃণামূলক বক্তৃতা প্রদান, উস্কানি দেওয়া, সমাজের শান্তি সম্প্রীতি বিঘ্নিত করে এমন পরিস্থিতি তৈরি করার অভিযোগ আনা হয়েছে। কে এই নূপুর শর্মা? কারো অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে না কি দিল্লির পুলিশের বিশেষ সেলের সাইবার ইউনিট সৎপ্রণীত হয়ে থাকে করেছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়, তবে পুলিশের বিলম্ব ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি তৎকালীন জাতীয় মুখপাত্র নূপুর সম্প্রীতি এক টেলিভিশন বিতর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননাকর বক্তব্য করেন। পরে বিজেপির দিল্লি শাখা তৎকালীন গণমাধ্যম নবীন কুমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননাকর টুইট করেন। সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর, আর নিজের করা টুইটও মুছে ফেলেন। মহানবীকে নিয়ে মন্তব্যে আর বিশ্বে ক্ষোভ, দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা বিজেপির। দুই নেতার নেত্রীর অপমাননাকর বক্তব্যের ব্যাপারে প্রথমে নিশ্চুপ ছিল বিজেপি ও ভারত সরকার। দেশের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠলে বিজেপি ও ভারত সরকার নড়ে চড়ে বসে। নূপুরের সাময়িক ও জিন্দেলকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করে বিজেপি। বিজেপির দুই নেতার মন্তব্যের পর কমপক্ষে 16টি দেশ থেকে নিন্দা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতের তলব করে প্রতিবাদ জানিয়েছে। দেশ বিরোধী দেশ বিদেশে সৃষ্ট ক্ষোভ প্রশমনে বিজেপির একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির দুই নেতা নেত্রীর অপমাননাকর বক্তব্যের জেরে দলের মুখপাত্র ও নেতা টিভি বিতর্কে অংশ নেওয়ার ক্ষেত্রে নতুন সীমারেখা নির্ধারণ করেছে বিজেপি।